আমার এত সুখ এত কিছুর মধ্যে চোখে জল কেন? তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিয়ান্স মম ব্লগ। আর আমি লীনা, আর ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 9টা, আর তার মধ্যে প্রদীপের বাজার করে আসা হয়ে গেছে, বাজার থেকে চলে এসেছে। এবার আমি পাপানের খাবার বানাতে যাবো, আমার যেটা প্রতিদিনকার রুটিন। তো চলো পাপানের খাবার বানাই আর আজকের দিনটা শুরু করি। আর আজকের দিনে অনেক কিছু প্ল্যান আছে, তো চলো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর প্রদীপ কি বাজার নিয়ে আসলো, চলো সবার প্রথমে সেটা দেখি। হে, এই দেখো বাজার নিয়ে বসে পড়েছে আমাদের সব থেকে বড় মেম্বার বাড়ির। দেখো আলু এনেছে, দেখো এটা কিন্তু বাজার থেকে আনিনি, এটা মাঠ থেকে এনেছে। তুমি মুখটা ওরকম কেন, কি ও ব্রাশ করছো? ব্রাশ করছি, এই যে। সবাইকে একটু দেখাও কিভাবে ব্রাশ করতে হয়। কি করে সকালবেলা গাজর, এটা কি আছে, উচ্ছে, কুমড়ো, শশা, ধনে পাতা, আর এখানে আছে ফুলকপি, কাঁচা লঙ্কা, এখানে আছে বোধহয় কয়েকটা ফল, হ্যাঁ, আর এগুলো আছে মটরশুঁটি বা কড়াইশুঁটি। তো চলো দেখা যাক আজকে কি কি রান্না বান্না হয় এসব দিয়ে। আজকে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে বিল্লি 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 বদমাস একটা, ও তুমি বাজে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, এটা কোথায় নিয়ে যাবে? সকাল বেলা উঠেই শুরু কাজকর্ম, সব কাজ করে দেয়। আর এখানে দেখো আমি রাতে কিছু কিশমিশ আর কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পাপানের খাবার বানিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে আমরা কিছু খেয়েছি, কাঠবাদাম আর কিশমিশ। আর কিশমিশ ভেজানো জলটা ভীষণ উপকারী, মানে পেটের জন্য, পেটের স্বাস্থ্য খুব ভালো থাকে। আর এই যে পাপানকে দেখো খাওয়াচ্ছি বসে, আর ওইদিকে ইনভার্টারে সে জল ভরতে আসে না কি করতে আসে, বলে তো জল ভরতে আসে, তো সে ইনভার্টারে জল ভরতে এসছে, ওই জন্য প্রদীপ ওখানে দেখছে। পাপানের খাওয়ানোও হয়ে গেল। আরে দেখো আমার পাপান কত কাজ করতে পারে, ওকে বলেছে একটু এটা রেখে এসো, মানে ফেলে দাও ফেলে দাও, ওর হাতে ছিল, ও গিয়ে ডাস্টবিনে রাখতে গেছে, মানে হাত দিয়ে তুলেই রাখবে ডাস্টবিনে। এখন আমরা রুটি দিয়ে বাঁধাকপি দিয়ে খাবো। আচ্ছা, আমরা কি রুটি দিয়ে বাঁধাকপি দিয়ে খাবো না বাঁধাকপি তরকারি দিয়ে খাবো? তাহলে ঠিক আছে, আচ্ছা তোমরা কমেন্ট করে বলো তো আমরা রুটি দিয়ে বাঁধাকপি দিয়ে খাবো না তরকারি দিয়ে খাবো, মানে বাঁধাকপির তরকারি দিয়ে কোনটা খাওয়াটা ঠিক হবে, কোনটা বেশি হেলদি। না না, সকালে আমি গাজা খাইনি, তোমরা যেটা ভাবছো সেটা নিয়ম কোনো কিছু নয়। এই হবে, চা। আর রান্নার দিদি দেখো আজকে সকালে রুটি আর বাঁধাকপির তরকারিটা করে দিয়ে গেছে, অনেকটা সকালে এসে, কারণ উনি থাকবে না দুপুরে, আর দুপুরের রান্নাটা আজকে আমিই করবো। তো আমরা এখন চা, রুটি, বাঁধাকপির তরকারি দিয়ে টিফিনটা করে নিচ্ছি। এগুলো ভগবান যে এরকম করে একটু ধুয়ে নিতে হবে, রস আর সকালে ব্রেকফাস্টের পরে মোটামুটি আধ ঘন্টা পরে পাপানকে একটু ফলের রস খাওয়ানো হয়। তো আজকে প্রদীপ ফলের রসটা করে দিচ্ছে, আজকে মানে প্রদীপ ফলের রসটা বেশি সময়ই ও করে দেয়, মানে আমার এগুলো খুব কুড়েমি, আর যেহেতু ও সময় পায়, ও সময় পেলে আমাকে প্রচুর প্রচুর হেল্প করে দেয়। তো দেখো লেবু রসগুলো করে নিচ্ছে, তো পাপানকে এগুলো খাওয়াবো, খাইয়ে তারপর দুপুরে রান্নাবান্না করবো। আচ্ছা বলছি যে তুমি তো আমাকে ডেকে নিয়ে এলে চলো ভিডিও করে দেবে, আমি তো একটু আগে বাড়ি এলাম, তারপরে সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তুমি আজকে কি রান্না করে খাওয়াচ্ছো বলো তো একটু। নিজে তো বললে এগ রোল করতে, কখন কখন বললাম এগ রোল করতে, বলেছি ভুলে গেছি, কাজের এরপর থেকে সবসময় অন করে রাখতে হবে। আসলে কাজের প্রচুর চাপ তো, মাথায় হেডেক প্রচুর। বাবা 5 মিনিট আগে বললে, তাই তুমি কাজের চাপে ভুলে গেছো তুমি এগ রোল বানাতে বলেছো, যে রুটি বা পরোটা খাওয়া থেকে একই ব্যাপার, একটুখানি রুটি খাওয়াই হবে, এগ রোল করো, মানে একটু অন্যরকম ভাবে খাই। না বলেছি মনে আছে, কিন্তু আজকে বলেছি না কালকে বলেছি এটা ভুলে গেছি। তোমার আগে অ্যাসাইনমেন্ট দিতে হবে, যে 5 মিনিট আগে যে বললো, তারপরে আমি রান্না করে আসলাম।
মানে তোমার আগে আসাইলামে যেতে হবে, যেতে হলে আর যেতে হবে, কি করা যাবে এখন। এগুলো আমি সবজিটাকে কেটে নিচ্ছি, তারপর এগরোল বানাবো। এখন শসা কাটা হচ্ছে। আর আমি না অ্যাকচুয়ালি মানে তোমরা ভাবতে পারো ছুরি দিয়ে কাটে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা স্টাইল করে কাটা হয় আমি সত্যি পারি না গো ছুরি দিয়ে কাটতে। আমি বটি দিয়ে মানে একদম গ্রামের বউদের মতন বা মায়েদের মতন বসে আরাম করে বটি দিয়ে কাটতে আমার খুব ভালো লাগে, আমি ভালো পারিও। আর ছুরি দিয়ে সত্যিই পারি না আমি একদমই কাটতে। ঠিক আছে, এত কিছু বলো। আচ্ছা তুমি বাঙালির চোখে হাসি মুখে জল, সরি মুখে হাসি চোখে জল, তোমার ব্যাপারটা মনে হচ্ছে একটু উল্টো না সোজা বলো তো। এই চোখে জল কেন, তোমার এত সুখ এত কিছুর মধ্যে? সুখ কিসে সুখ? কিসে কি কিছু কিনে দিয়েছো? ও হ্যাঁ সুখ, কিছু কিনে দিলেই খালি সুখ নাকি? খালি কিছু কিনে দিলেই সুখ? তাহলে কিসে সুখ? তুমি তার জন্য কান্না করছো? কিনে দাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? না বলো, মানে সারপ্রাইজ না, সারপ্রাইজ আছে। কি আছে বলো? হ্যাঁ, তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। কোথায় এখন বলবো না, তাহলে সারপ্রাইজ কোথায় থাকলো? ঠিক আছে দেখা যাক, আসলে অনেকদিন যাই না ঘুরতে, ওই জন্য কাজে ঘুরতে নিয়ে যাবো। কিন্তু কোথায় নিয়ে যাবো? তোমার প্রিয় একটা জায়গায় নিয়ে যাবো, মানে প্রিয় কয়েকটা জায়গায় নিয়ে যাবো ঘুরতে। না তারপরে তো এখন নিয়ে যাবো বললাম আমি, ঠিক দেখবো সময় আসবে যখন তখন নিয়ে যাবো, আমার প্ল্যানিং আছে। না নিয়ে যাবো মানে পট করে একদিন তোমাকে চোখ জ্বলছে, পট করে একদিন তোমাকে নিয়ে যাব সেরম করবো না, মানে আমি তোমাকে বলবো আগে থেকে, তুমি গোছ গাছ তো করতে হবে, এটা তো আর এমন জিনিস না যে এই চলো চোখটা বন্ধ করে চলো নিয়ে যাও। কি অবস্থা হয়েছে দেখো, মানে এর জন্য দায়ী কে বলো তো? এই যে এই যে দেখো মানে কি অবস্থা হয়েছে, কি অবস্থা হয়েছে। যাই হোক আমার দেখো সবজিগুলো কাটা হয়ে গেল, মানে যেটা রোলের ভেতরে যাবে, এবার চলো আমি রোলটা বানিয়ে নিই, চটপট বানিয়ে নিই। আসলে অনেকটা রাত হয়ে গেছে, সকালবেলা তো তোমাদের দেখিয়েছি রুটি আর বাঁধাকপি তরকারি খেলাম, তারপরে সারাদিনটা মানে আমি দেখাতে পারিনি সারাদিনটা। আচ্ছা একটা জিনিস দেখাচ্ছি, মানে দিনে আজকে দুপুরবেলা সেদ্ধ ভাত করে খেয়েছি আর এখন হচ্ছে আমি রোল বানাবো, তো চলো। আর আজকে অ্যাকচুয়ালি রাঁধুনিতে আসেনি জন্য আমাকে করতে হচ্ছে। আচ্ছা একটা জিনিস দেখাচ্ছি সবাইকে, হ্যাঁ এই দেখো এটা দেখালাম, এটা পরে বলছি এটার গল্পটা কি। ওখানে আমার ছেলেকে দেখা যাচ্ছে এই ছবিতে, হ্যাঁ ঘুমাচ্ছে, আর এই মোবাইলটা এখানে রাখা আছে, কেসটা কি পরে বলছি। আরে কিছুই না, মানে কি বলতো আপার ঘুমাচ্ছে, মানে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, এখন রাত হয়ে গেছে আর সেই জন্য ভিডিওটা করতে পারছি না, ওকে নিয়ে ভিডিও করা খুব চাপ হয়ে যাচ্ছে। এবারে ও ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা দুজনে রান্না করে এসেছি, এবার আমি একা রান্নাঘরে রান্না করবো, তাহলে তো ভিডিও করা হচ্ছে না, মানে ভিডিও করা সম্ভব হয় না। আর প্রদীপ চলে এসেছে, পাপার একা রয়েছে আর কেউ নেই ওর কাছে বসার, এবার বাই চান্স উঠে গেল ভয় পেয়ে যাবে, মানে ও একটু নড়াচড়া দিচ্ছে, মানে দেখলে দৌড়ে চলে যাচ্ছে প্রদীপ, একটু মানে যেরকম হয় বাচ্চাদের একটু চাপড়ে দিয়ে আসছে পিঠের মধ্যে, আবার ঘুমিয়ে যাচ্ছে। ওখানে মানে কি করেছে বলতো, ওই ঘরে একটা মোবাইল দিয়ে রেখেছে, মানে মোবাইলে ক্যামেরা অন করেছে, মানে ভিডিও কল করেছে, সরি ক্যামেরা অন নয়, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছে, করে এইখানে আরেকটা ফোনে রেখেছে, আর ওইখানে ওর মানে সোজাসুজি ফোনটাকে সেট করে দিয়েছে, এখানে একটা ফোন রেখেছে, তাহলে দেখা যাচ্ছে মানে কাজ করছি আর দেখতে পাচ্ছি। কেসা লাগা মেরা মজাক, সিসিটিভির কাজ হচ্ছে আমি, অ্যাকচুয়ালি আমার বাড়িতে সিসিটিভি আছে। হ্যাঁ সিসিটিভিটা তো মানে ড্রয়িং এর আছে, সিসিটিভি আমার সব জায়গাতেই আছে, শুধু বেডরুম বাদ দিয়ে কাজ হচ্ছে, মানে আমাদের কেমন বুদ্ধি ভাবো। আর তোমার থেকেও বেশি বুদ্ধি আমার বললে, তুমি যে আমাকে বললে আমার বুদ্ধি নেই বুদ্ধি নেই, দেখো এই বুদ্ধিটা কার? না না বুদ্ধি আছে, আমি তো এমনি বলি। ওকে আমার আজকে হালুয়া টাইট হয়ে গেছে, পেঁয়াজ পেঁয়াজগুলো এত ঝাঁজ এত ঝাঁজ, বাপরে বাপ।
তো ময়দা মেখে বেলে তারপর দেখো পরোটাগুলো আমি এক এক করে ভেজে নেব, তারপর ডিম দিয়ে যেরকম করে রোলের জন্য সেটা করব। তো এই দেখো এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, তারপর একটা করে পরোটা দেব, দিয়ে দিয়ে আগে ভেজে রেডি করে নেব, তারপর স্যালাডগুলো দিয়ে সস দিয়ে যেরকম রোল বানায় রোল বানিয়ে নেব খুব সোজা, সেটা সবাই জানো রোল বানাতে বাড়িতে, আর বাড়িতে বানালে খুব হেলদি হয় প্লাস খুব টেস্টি হয় খাবারটা। আচ্ছা লঙ্কাটা কি এরকম পরেই দিতে হবে সবজির ভেতরে না ভুলে গেছিলে বলো তো? এইবারে রোলটা বানানোর জন্য যা যা সস লাগবে, চাট মশলা লাগবে, বিটনুন লাগবে সেগুলোকে আমি বার করে নিচ্ছি, তারপরে টুক করে রোলগুলো তৈরি হয়ে যাবে, দারুণ টেস্টি টেস্টি রোল। দেখো আমার রোলগুলো কিন্তু রেডি হয়ে গেছে, এইবারে এগুলো আমি নিচে নিয়ে যাব। নিচে যেহেতু বাপান ঘুমোচ্ছে তো এখানে বসে আর খাবো না, ওকে মশারি খাটিয়ে দেওয়া হয়েছে আর ওর জন্য মশারি খাটাতেই হয় দেখো এই যে। আর এবারে আমরা দুজনে বসে খেয়ে নিচ্ছি। আর রোলটা কেমন বানালাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক অবশ্যই করে দিও, আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো টাটা।